আসসালামু আলাইকুম, ভিডিমেন্টসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটু ভিন্ন ধরনের, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার অন্যতম কারণগুলো। আচ্ছা, কয়েকটা কারণ আমি বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণগুলো। দাবিতে চান্স পাওয়া অত্যন্ত কঠিন, এই ভয়টাকে আপনাকে চান্স না পাওয়ার অন্যতম কারণ। দাবিতে দুই ধরনের ছাত্রছাত্রী চান্স পায় না, যারা খুব বেশি পড়াশোনা করে, যারা সবচেয়ে কম পড়াশোনা করে। তারপরে আমি মনে করি আমি কিছুই পারি না, সবাই আমার চাইতে অনেক বেশি পড়ে, এটা আপনার চান্স না পাওয়ার অন্যতম কারণ। পরীক্ষা কেন্দ্রকে রণক্ষেত্র মনে করা, এটাও কিন্তু আপনার চান্স না পাওয়ার অন্যতম কারণ। আচ্ছা, না থাক দাবিবাদ, না যাবি ভালো, না থাক জাবিবাদ, রাবি ভালো, এটাও কিন্তু আপনি চান্স না পাওয়ার অন্যতম কারণ, কারণ দুটো আনার ভিতরে আপনি পড়ে গেছে। আচ্ছা, আমি চান্স পাওয়ার যোগ্য, এই কথাটা নিজেকে বিশ্বাসে করা হচ্ছে না, নিজের ভিতরে বিশ্বাসই নেই, এটাও কিন্তু আপনার চান্স না পাওয়ার অন্যতম কারণ। আচ্ছা, আমার যা জিপিএ আছে এ দিয়ে চান্স পাওয়া সম্ভব? না, সম্ভব না। বাস শেষ। এ ধারণা যখন আপনার ভিতরে আসবে, তখন 100% বলে দিচ্ছি আপনার চান্স পাওয়াটা অনিশ্চিত। আচ্ছা, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন এত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট এবং ভালো মেধাবী হওয়া সত্ত্বেও ন্যূনতম পাশ মার্ক উঠাতে পারে না, যেখানে গত বছরও ফেলের সংখ্যা ছিল 80-85% ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। শোনো, স্বপ্নে যদি হয় ডাবি, পাড়ি দিতে হবে দুর্গম পথ। এই সহজ পথটাকে কঠিন করার জন্য তোমার সামনে হয়তো থাকবে অনেক বিপদ, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে নিজের স্বপ্নকে ধরার জন্য। ঘুরে দাঁড়ানো খুব কষ্টের, তেমন কিছু না, এটা খুব কষ্টের কিছু না, প্রয়োজন শুধু সাহস আর বুকে দম। বুকে দম থাকলে হাঁটতে চাইলেও হাঁটতে পারা যায় না। আর আশা সুন্দর একটা স্বপ্ন, যা পূরণ করা একমাত্র লক্ষ্য হবে। ডোন্ট অ্যাকসেপ্ট হেল্প, হেল্প ইউর সেলফ। আমি যখন ভেঙে পড়েছিলাম, তিনটা ওষুধ সবসময় আমাকে কাজে দিয়েছিল। এক, সেলফ মোটিভেশন, সেলফ কনফিডেন্স, সেলফ কোচিং, কথাগুলো আমাকে এখনও বাঁচিয়ে রাখে। আর যদি তোমরা এই কথাগুলোর মাধ্যমে নিজের উপরে আর একটু সহযোগিতা নিয়ে আর একটু ভরসা পাও, নিজের ভিতরে একটু কনফিডেন্স বাড়ে, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, বিডি ম্যানেজারের সাথে থাকবো। আল্লাহ হাফিজ।